নমস্কার, পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে খুব সাধারণভাবে খাসির মাংসের একটি রেসিপি আমি শেয়ার করব। এইভাবে মাংস রান্না করলে খেতে অসাধারণ লাগবে এবং গরম গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম মতো খাসির মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নেবার পর তার মধ্যে দিয়ে নিচ্ছি লবণ, হলুদ, কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল এবং টক দই দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব। টক দইটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা ভাব না থাকে। দেখুন, খুব ভালোভাবে দইটা এখানে মিক্সড হয়ে গেছে। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করলে খেতে অসাধারণ লাগবে। তারপর একটু বড় সাইজ করে কেটে নেওয়া আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মানে মোটামুটি বড় সাইজের আলুকে 2 টুকরো করে আমি এখানে কেটে নিয়েছি। আলুটাকে লবণ এবং হলুদ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। লবণ দিলে আলুর ভিতরে লবণ ঢুকবে এবং খেতে অসাধারণ লাগবে। তো মোটামুটি 2 থেকে 2.5 মিনিট পর আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, হালকা একটা কালার চলে এসেছে, পুরোপুরি ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব। তো এখানে আলুটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ছড়িয়ে তেল থেকে নামিয়ে নেব। তারপর তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1টা তেজপাতাকে 2 টুকরো করে। এরপর ফোড়নটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব যাতে ফোড়নের ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 4টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটাকেই এর মধ্যে দিয়ে দিলাম। তো 500 গ্রাম মাংসের জন্য আমি এখানে 4টে পেঁয়াজ ব্যবহার করেছি। তো এরপর পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে থেতো করে নেওয়া রসুন। তো দেখুন, হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর 8 কোয়া মতো রসুন আমি এখানে থেতো করে নিয়েছি, সেইটাই দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজ আর রসুনটা। তো এখানে দেখুন, খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। সেই পর্যায়ে দিয়ে দিলাম 1টা বড় সাইজের টমেটো কুচি। এরপর আবারও টমেটো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা। আমি 7টা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা রান্নায় ব্যবহার করবেন। এরপর আবারও খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিচ্ছি যাতে খুব ভালোভাবে কষানো হয়। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে আবারও দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 ছোট চামচের 2 চামচ মিট মশলা এবং ওই চামচেরই 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। এরপর আবারও এই মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে লাস্টে দিয়ে দেবো এর মধ্যে ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। তো আবারও মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে একদমই ছোট চামচের, মানে মোটামুটি 4 চামচের 4 চামচ জিরের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি, আর ওই চামচেরই 2 চামচ ধনের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এরপর একটু কষিয়ে নিয়ে ভালো করে তারপর এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটন। তো মাটনটা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর প্রেশার কুকারে দিয়ে আমি এটাকে 6টা সিটি মেরে নেব। তো প্রথমে কিন্তু খুব ভালোভাবে কড়াইতেই ফুল হিটে একটু কষিয়ে নিতে হবে যাতে মাটনের যে এক্সট্রা জলটা রয়েছে সেটা যাতে কষতে কষতে একদমই শুকনো হয়ে যায়। তো এখানে মোটামুটি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর প্রেশার কুকারটা চাপিয়ে প্রেশার কুকারে কিছুটা জল দিয়ে জলটাকে প্রথমে একটু হালকা করে গরম করে নেব। ডাইরেক্ট কাঁচা জলের মধ্যে কিন্তু আমি মাটনটাকে দেবো না। তো দেখুন, প্রেশার কুকার চাপিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি জল। আমার আঙুলের 1টা কোড় ভিজে যাওয়া পর্যন্ত এখানে আমি জলটা ব্যবহার করছি। তো জলটা কিন্তু অবশ্যই হালকা একটু গরম করে নিতে হবে, একদম ঠান্ডা জলের মধ্যে মাটনটা দেবেন না। তো এখানে জলটা হালকা একটু গরম হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ওই কষিয়ে নেওয়া মাটনটা। মাটনটাকে অবশ্যই কিন্তু একটু কষিয়ে নিতে হবে, তাহলে খেতে অসাধারণ লাগবে। আর এই যে জলের পরিমাণটা আমি দিয়েছি, এই জলটায় অনায়াসে মাটনটা সেদ্ধও হয়ে যাবে এবং যতটা গ্রেভি আমি রাখতে চাইছি সেটা কিন্তু হয়ে যাবে। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। যদি আপনারা আরও একটু গ্রেভি পছন্দ করেন তাহলে আরও একটু জল ব্যবহার করবেন, আর যদি আরও কষা খেতে চান তাহলে আরও একটু কম জল ব্যবহার করবেন। তো এখানে
মাটনটা দিয়ে নিয়েছি, আর প্রথমে যে আলুগুলোকে আমি ভেজে নামিয়ে রেখেছিলাম উপর থেকে সেই আলুগুলোকেও দিয়ে নেব। আর এখানে আমি জ্যোতি আলু ব্যবহার করেছি, চন্দ্রমুখী আলু দিলে প্রেশারে দিলে গলে যাবে, তার জন্য জ্যোতি আলু নিয়েছিলাম। তো সেই আলুর টুকরোগুলোকেও এরপর দিয়ে দিলাম। এরপর প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে 6টা সিটি আমি মেনে নেব, এবং সিটিটা মারার পর কিছুক্ষণের জন্য এর যে গরম ভাপটা রয়েছে সেটাকে বসিয়ে তারপর ঢাকনাটাকে খুলে নেব। তো এখানে দেখুন প্রেশার কুকারটা চাপিয়ে দিয়েছি আর এখানে সিটি পড়ছে, মোটামুটি বললাম আমি 6টা সিটি পরপর কিন্তু একটানা এটাকে মেরে নেব। তারপর গরম ভাপটাকে একটু ভেতরে বসিয়ে নিলে মাটনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে এবং গলেও যাবে না। তো গরম ভাপটা বসার পর আপনাদের সঙ্গে দেখাচ্ছি, দেখুন এখানে খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে, গলেও যায়নি, অথচ পুরো ভালোভাবে কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। এরপর খুব ভালোভাবে গরম মশলাটাকে এখানে মিক্সড করে নেব, আর আপনাদের তুলে একটা আমি দেখাচ্ছি যে কত ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। তো এটা একদমই রেডি হয়ে গেছে, এবং এটা গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একদমই রেডি। তো আজকের এই মাটন কারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এইভাবে একবার মাটন কারি বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।